হ্যালো স্টুডেন্টস ভেরি গুড মর্নিং হ্যাপি নিউ ইয়ার প্রত্যেককে সবাই খুব ভালো আছো আশা করি আরও একবার রাইস স্মার্ট ইউটিউব বাংলা চ্যানেলে তোমাদের সামনে আমি অর্ক স্যার আবার নিয়ে এসছি ডাব্লু প্রিলিমিনারি লেভেলের ম্যাথের কিছু কোশ্চেন অ্যান্সার তো আশা করি প্রত্যেকে প্রিপারেশান স্টার্ট হয়ে গেছে প্রিলির এখনও নোটিফিকেশান বেরোয়নি বাট খুব তাড়াতাড়ি নোটিফিকেশান আউট হয়ে যাবে সবাই ওয়েট করে আছো কবে পরীক্ষা হবে তবে বেশি দিন আর ওয়েট করার নেই তো প্রিপারেশনটা এখন থেকে শুরু করে নেওয়াই ভালো আমাদের এর প্যারালালি অনেক পরীক্ষায় চলছে বা আসছে আপকামিং সিএইচএসএল বা ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবল তো এই পরীক্ষাগুলো রিলেটেড কোশ্চেন অ্যান্সার আমরা পরে আলোচনা করব অর্ণব সং পয়েন্ট ভেরি গুড মর্নিং ধ্রুব গুড মর্নিং আশা করি প্রত্যেকে ভালো আছো আরও একবার হ্যাপি নিউ ইয়ার আমি ক্লাস স্টার্ট করে দেবো সবাই খুব তাড়াতাড়ি জয়েন করে যাও খুব ইন্টারেস্টিং ক্লাস অনেক কিছু শেখার আছে আজকের ক্লাস থেকে ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন আজকে শেখাবো ডাব্লু পিডির জন্য হ্যাপি নিউ ইয়ার অর্ণব থ্যাংক ইউ অর্ণব ভেরি গুড প্রত্যেককে আরও একবার হ্যাপি নিউ ইয়ার চলো শুরু করি আজকে আমার ক্লাস ডাব্লিউ বি প্রিলিমিনারির জন্য থাকছে হচ্ছে সিমপ্লিফিকেশান এবং নাম্বার সিস্টেমের ওপর সিমপ্লিফিকেশান এবং নাম্বার সিস্টেমের ওপর কিছু ইম্পর্টেন্ট কোশ্চেন আজকের ক্লাসে আমি রেখেছি সুপ্রতিম জিজ্ঞেস করেছে এফসিআই ক্যাটাগরি থ্রিতে কোশ্চেন লেভেল কেমন হয় ব্যাঙ্কিং প্যাটার্ন কোশ্চেন থাকে এফসিআইতে ব্যাঙ্কিং প্যাটার্ন যে সিম্পলিফিকেশন অ্যাপ্রক্স ইনিকোয়ালিটি ডেটা ইন্টারপ্রিটেশন অ্যারিথমেটিক এইসব লেভেলে কোশ্চেন থাকে কোশ্চেন খুব স্ট্যান্ডার্ড ইজি কোশ্চেন থাকে খুব যে টাফ কোশ্চেন তা বলবো না আমি নর্মাল কোশ্চেন থাকে বিপ্লব সৌমেন সায়ন দিন পর তোমাদের সাথে আবার হ্যাপি নিউ ইয়ার ভেরি গুড মর্নিং প্রত্যেককে হ্যাপি নিউ ইয়ার খুব ভালো আছো চলো শুরু করি সময় নষ্ট করবো না চটপট অঙ্কগুলো দেখতে থাকো সলিউশন কিভাবে হবে কত শর্টে আমরা অ্যান্সার করতে পারি অঙ্কগুলো চটপট দেখতে থাকো আচ্ছা প্রথমে ফার্স্ট অঙ্কটা কি বলছে দেখো বলছে আর টু এক্সামিনেশন রুম এ অ্যান্ড বি দুটো রুম আছে যেখানে পরীক্ষা হচ্ছে এ আর বি দুটো রুম বলছে টেন স্টুডেন্টস আর সেন ফ্রম এ টু বি দশজন এ থেকে বিতে গেলো দশজন এ থেকে বিতে গেল। এ থেকে বিতে দশজন গেল অ্যান্ড দেন নাম্বার অফ স্টুডেন্ট ইন ইচ রুম ইজ সেম মানে এ থেকে বিতে যাওয়ার পর দুটো ক্লাসরুমে স্টুডেন্টের সংখ্যা সেম হয়ে গেছে মানে একই হয়ে গেছে নাম্বার ওয়ান ফার্স্ট কন্ডিশন এটা ফার্স্ট কন্ডিশন এটা সেকেন্ড কন্ডিশন বলছে টোয়েন্টি স্টুডেন্টস আর সেন্ট ফ্রম বি টু এ বি টু মানে বি থেকে এতে আবার কুড়িজন স্টুডেন্টকে পাঠানো হলো তার ফলে কি হলো দেন দ্য নাম্বার অফ স্টুডেন্টস ইন এ ইজ ডাবল দ্য নাম্বার অফ স্টুডেন্ট বি তার মানে এতে স্টুডেন্টের সংখ্যা বি এর ডবল হয়ে গেল তার মানে কি আরেকবার বলি সেকেন্ড কন্ডিশনটা বি থেকে এতে কুড়ি জনকে পাঠালে এর স্টুডেন্ট সংখ্যাটা বি এর ডবল হয়ে গেছে বলছে এতে কতজন ছিল কোনো এক্স ওয়াই নয় কোনো ইকুয়েশন নয় সিম্পল অপশান ধরে চলো সিম্পল অপশান ধরে চলো ফ্র্যাকশান কয়েক সেকেন্ডের মধ্যে অ্যান্সার পাবো প্রথম অপশান কুড়ি তার মানে এতে কতজন ছিল যদি আমি এতে কুড়ি ধরে নিই এতে যদি কুড়ি ধরে নিই ভালো করে বোঝো তাহলে বিতে অবশ্যই শূন্য হতে হবে ফার্স্ট কন্ডিশন স্যাটিসফাই করবে তাহলে কেন ফার্স্ট কন্ডিশন কী বলেছে এ থেকে বিতে দশজন যাবে এতে আছে কুড়ি বিতে দশজন চলে গেলো তাহলে বিতে দশ হলো এতে দশ হলো তবে তো সমান হবে তবে তো সমান হবে এ আর বি তাই তো বলা আছে এ থেকে বিতে দশজন গেলে এ আর বি সমান হয় তাহলে কুড়ি যদি ধরে নিই আমরা কুড়ি থেকে দশজন বিতে চলে গেলো তাহলে এতে দশ হলো তাহলে বিতেও দশই হবে তার মানে বিতে জিরো ছিল এটা গেল সেকেন্ড কন্ডিশন কি এখানে স্যাটিসফাই করাতে পারবো একটু দেখো তো সেকেন্ড কন্ডিশন বলেছে বি থেকে এতে কুড়িজন যাবে বিতে যদি জিরো স্টুডেন্ট হয় তাহলে এতে কি করে কুড়িজন পাঠাবো গো বিতে জিরো স্টুডেন্ট হলে এতে কি করে কুড়িজন পাঠাবো অপশানে ক্যান্সেল অপশানে হবে না অপশান বি আশি ধরে নিচ্ছি এতে আশি আছে তাহলে একটু ভালো করে লক্ষ্য করো তাহলে বিতে কটা হবে বিতে ষাট হবে তাহলে বিতে ষাট হবে কেন কারণ আশি থেকে যদি আমি দশজন পাঠিয়ে দিই সেই দশজন এখানে চলে এলো মানে সত্তর সত্তর সমান হয়ে গেছে সত্তর সত্তর সমান হয়ে গেছে এবার উল্টোটা চেক করো বি থেকে এতে যদি কুড়ি জনকে পাঠাও ষাট আছে ষাট আছে ষাট থেকে কুড়ি জন বিতে গেলো ষাট থেকে কুড়ি জন বিতে গেলো তাহলে বিতে রইলো চল্লিশ কু এতে হয়ে গেল আশি প্লাস কুড়ি একশো দেখো তো ডবল হলো তোমায় বলেছে বি থেকে এতে কুড়ি জন গেলে ডবল হয় ডবল এতে একশো বিতে চল্লিশ ডবল তো হলো না চল্লিশের ডবল তো একশো নয় অপশান বি ক্যানসেল অপশান সি একশো অপশান সি একশো ধরে যদি আমি এগোই ভালো করে লক্ষ্য করো এতে একশো হলে বিতে নিশ্চয়ই আশি হবে কারণ এখান থেকে দশ বেরিয়ে এখানে দশ ঢুকছে নব্বই নব্বই সমান এখান থেকে দশ বেরিয়ে এখানে দশ ঢুকছে নব্বই নব্বই সমান প্রথম কন্ডিশন হলো সেকেন্ড কন্ডিশন কি বলছে এখান থেকে কুড়ি বেরোক এখান থেকে কুড়ি বেরোক এখানে যাচ্ছে আশি থেকে কুড়ি কমাও তো ষাট আশি থেকে কুড়ি কমালে ষাট একশোর সাথে কুড়ি অ্যাড হলে একশো কুড়ি ডবল হলো ডবল হয়ে গেল সেকেন্ড কন্ডিশন স্যাটিসফাই অপশন সি আনসার সেকেন্ড কন্ডিশন স্যাটিসফাই অপশন সি আনসার বোঝাচ্ছি বলে সময় মনে হচ্ছে তোমার এটা যদি নিজে বুঝে অপশনের মাধ্যমে করে দাও দশ থেকে পনেরো সেকেন্ডে অ্যান্সার হয়ে যাবে এর বেশি লাগবে না জাস্ট তোমাকে দুটো কন্ডিশনকে স্যাটিসফাই করাতে হবে এবং একটা জিনিস মাথায় রাখতে হবে এই যে আমি চট করে বলছি না এখান থেকে দশজন গিয়ে ওখানে দশজন জয়েন হলো সমান হয়ে গেল তোমাকে এটা বুঝে নিতে হবে তুমি যে অপশানটা ধরবে তার থেকে কুঁড়ি কম বিয়ের অ্যান্সারটা বা বিয়ের নাম্বার অফ স্টুডেন্ট ধরে নেবে তুমি যদি এতে আশি ধরো বিতে ষাট ধরবে তবে তোমার ফার্স্ট কন্ডিশন স্যাটিসফাই করবে সত্তর সত্তর তুমি যদি এতে একশো ধরো বিতে আশি ধরবে তবে দশজন চলে গেল মানে নব্বই নব্বই ফার্স্ট কন্ডিশন স্যাটিসফাই করতে গেলে এতে যেটা ধরবে তার জন কম বিতে ধরতে হবে এটাই হলো ট্রিক্সটা এই ট্রিক্সটা যখনই মাথায় রাখবে তোমার অঙ্ক অপশান দিয়ে স্যাটিসফাই হয়ে যাবে ওকে সুপ্রতিম অর্ণব বিপ্লব ভেরি গুড অ্যান্সার অপশান সি হান্ড্রেড এফসিআইয়ের জন্য প্রস্তুতি শুরু করে দিয়েছি আশীর্বাদ করবেন রাইসের উপ আপনাদের সমান একদম অর্ণব কোনো চিন্তা করার কারণ নেই ব্যাঙ্কিং প্যাটার্নে কোশ্চেন থাকবে আমি বারবার বলছি পরীক্ষার জন্য প্রিপারেশান মক টেস্টগুলো দিয়ে যাও আশা করি সাকসেস পাবে চলো পরের অঙ্কে চলে যাই খুব ইম্পর্টেন্ট একটা অঙ্ক সাম অফ ফার্স্ট অ্যান্ড প্রাই পারফেক্ট কিউব নাম্বার কিউব নাম্বারের সামেশানের ফর্মুলা ডাব্লিউ বিসিএস পিলির জন্য কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট কিউব নাম্বার সামেশানের ফর্মুলা সবাই জানো তাও আমি একবার বলে দিই এন ইন্টু এন প্লাস ওয়ান বাই টু পুরোটা হোল স্কোয়ার সাম অফ কিউব নাম্বার ন্যাচারাল নাম্বার সামেশান মানে কিউবের সামেশানের ফর্মুলা এন ইন্টু এন প্লাস ওয়ান বাই টু তার হোল কিউব হোল স্কোয়ার তার হোল স্কোয়ার সিম্পল এখানে প্রথম দশটা বলেছে দশটা পারফেক্ট নাম্বার ন্যাচারাল নাম্বার তাহলে ওয়ান কিউব থেকে ওয়ান কিউব থেকে আপ টু টেন কিউব তার মানে এন এর ভ্যালু দশ এখানে যদি দশ বসাও ফর্মুলায় যদি দশ বসাও টেন ইন্টু টেন প্লাস ওয়ান ইলেভেন বাই টু তার হোল স্কোয়ার তার মানে দুই দিয়ে দেয়াটা কাটলে পাঁচ তার মানে ফিফটি ফাইভ স্কোয়ার ফিফটি ফাইভ স্কোয়ার মানে তিন হাজার পঁচিশ অপশান এ আনসার তিন হাজার পঁচিশ খুব সোজা অর্ণব ভেরি গুড দারুণ অ্যান্সার দিচ্ছ ফার্স্ট অ্যান্সার দিচ্ছ খুব ভালো লাগছে থ্যাংক ইউ খুব ইজি একটা কোশ্চেন খুব ইজি একটা কোশ্চেন তিন হাজার পঁচিশ অ্যান্সার সাম অফ কিউব অফ ন্যাচারাল নাম্বার তোমাদের ইউটিউবের যে ভিডিওটা তোমরা এখন দেখছো আমার ক্লাসটা নিচে দেখো আমার কুপন কোড যাচ্ছে এ আর কে এ থার্টি অর্কো থার্টি এই কুপন কোডে তোমরা যদি সাবস্ক্রিপশান করো আমাদের রাইস স্মার্টের কোর্সগুলো যেগুলো আছে অনলাইন ক্লাস পিএসসি স্মার্ট বা এসএসসি অনলাইন রেলওয়ে বা ব্যাংকিং তাহলে থার্টি পারসেন্ট ডিসকাউন্ট পাবে আমার কোডে যদি অনলাইন ক্লাস যেগুলো আমাদের আছে অনলাইন কোর্স যদি সাবস্ক্রিপশান করো থার্টি পারসেন্ট ডিসকাউন্ট পাবে চলো নেক্সট কোশ্চেন নাম্বার থ্রি খুব সুন্দর একটা কোশ্চেন এবং বুদ্ধির কোশ্চেন দেওয়ার গো ভেরি গুড খুব সুন্দর একটা কোশ্চেন বুদ্ধির কোশ্চেন চটপট অ্যান্সার দাও কি বলছে দেখো ভালো করে অঙ্কটা পড়ে মানেটা বোঝো এ ওয়ান জিরো সেভেন ডিজিট নাম্বার প্রথমটা বোঝো আমরা টু ডিজিট নাম্বার জানি না আমরা থ্রি ডিজিট নাম্বার জানি তো ওয়ান ডিজিট নাম্বার মানে বুঝতে পারছো নাম্বারটা কত বড় হতে পারে একটা সংখ্যার মধ্যে একশো সাতটা ডিজিট আছে এক অঙ্কের সংখ্যা জানি দুই অঙ্কের সংখ্যা জানি টু ডিজিট নাম্বার জানি থ্রি ডিজিট নাম্বার জানি তিন অঙ্কের সংখ্যা জানি ফোর ডিজিট নাম্বার জানি চার অঙ্কের সংখ্যা জানি আজ হাজার তাহলে একটা একশো অঙ্কের সংখ্যা কি বলেছে ইস ফর্মড তৈরি হচ্ছে কিভাবে ফার্স্ট ফিফটি এইট ন্যাচারাল নাম্বার নেক্সট টু ইচ আদার প্রথম আটান্নটা সংখ্যা পরপর পর বসে গেছে প্রথম আটান্নটা সংখ্যা পরপর বসিয়ে দিয়েছো বড় একখানা সংখ্যা তৈরি হয়েছে একশো ডিজিটের আমি যে একটা ছোট এক্সাম্পল দিই আমি যদি বলি তোমায় প্রথম পাঁচটা সংখ্যা বসাও সংখ্যাটা কী দাঁড়াবে প্রথম পাঁচটা ডিজিট বসাও এক দুই তিন চার পাঁচ বারো হাজার তিনশো এটা সংখ্যা আমি যদি বলি প্রথম নটা সংখ্যা বসাও এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় এই পুরোটা একটা সংখ্যা তোমাকে এটাই বলেছে আটান্নটা ন্যাচারাল নাম্বার প্রথম থেকে পরপর লেখো একটা বড় সংখ্যা তৈরি হবে সেটা একশো সাত ডিজিটের কি করে হচ্ছে সেটা একশো সাত ডিজিট সেটা আগে বোঝো অঙ্কটা কিচ্ছু নেই অঙ্কটা খুব ইজি এক থেকে নয় কটা ডিজিট এক থেকে নয় কটা ডিজিট নটা ডিজিট ওয়ান টু নাইন হচ্ছে নটা ডিজিট দশ থেকে আটান্ন দশ থেকে আটান্ন কটা ডিজিট কটা সংখ্যাকে বলো ঊনপঞ্চাশটা সংখ্যা দশ থেকে আটান্ন উনপঞ্চাশটা সংখ্যা ঊনপঞ্চাশটা সংখ্যা কটা ডিজিট দুটো করে হলে আটানব্বইটা ডিজিট এই আটানব্বই আর নয় যোগ করো একশো সাত পাবে এক থেকে নয় নটা ডিজিট নটা সংখ্যা একটা ডিজিট প্রত্যেকটা দশ থেকে আটান্ন উনপঞ্চাশটা সংখ্যা প্রত্যেকটা সংখ্যায় দুটো করে ডিজিট টু ডিজিট নাম্বার তো দশ থেকে তাহলে উনপঞ্চাশ ইন্টু দুই আটানব্বই তাহলে নয় আর আটানব্বই যোগ করলে একশো সাতটা ডিজিট হয় তার মানে তোমার সংখ্যাটা হবে এরকম এক দুই তিন চার পাঁচ আমি আর পুরোটা তো লিখতে পারব না ছাপ্পান্ন সাতান্ন আটান্ন এই এইটা হলো পুরো একটা সংখ্যা এক থেকে আটানব্বি পরপর লিখে গেছি এটা হলো সংখ্যা এটা হলো সংখ্যা কী বলেছে কোশ্চেনে ফাইন্ড দ্য রিমাইন্ডার হোয়েন নাম্বার ডিভাইডেড বাই এইট আট দিয়ে ডিভাইড করলে রিমাইন্ডার কত হবে ঘাবড়ানোর কিছু নেই আট দিয়ে ডিভাইড করার নিয়মটা কি কোন সংখ্যা আট দিয়ে ভাগ যায় কী করে বুঝবো সংখ্যাটা শেষ তিনটে ডিজিট যদি আট দিয়ে ভাগ যায় তাহলে সংখ্যাটা আট দিয়ে ভাগ যাবে আমি তো এক থেকে আটান্ন অব্দি পুরো নাম্বার লিখছিও না কিছু করছিও না আমি এটা বুঝে গেছি নাম্বারটাতে আমাকে এক থেকে শুরু করে আটান্ন অব্দি লিখতে হবে এটা পুরো একটা নাম্বার তাহলে নিশ্চয়ই আমি এই সংখ্যাটা শেষ তিনটে ডিজিট বলতেই পারি লাস্টে যদি ছাপ্পান্ন সাতান্ন আটান্ন পরপর লিখি তাহলে শেষ তিনটে ডিজিট কী সাতশো তাহলে সাতশো আটান্নকেই যদি আমি আট দিয়ে ভাগ করি আট নয় বাহাত্তর তিন আটত্রিশ আট চারে বত্রিশ তাহলে রিমাইন্ডার কত ছয় অ্যান্সার সিক্স অপশানে দুই দিয়ে ভাগ করা যায় জোর সংখ্যাকে চার দিয়ে ভাগ করা যায় সংখ্যার লাস্ট দুটো ডিজিট আট দিয়ে ভাগ করা যায় সংখ্যার শেষ তিনটে ডিজিট ষোলো দিয়ে ভাগ করা যায় সংখ্যা লাস্ট চারটে ডিজিটকে চেক করা হয় এইভাবে চেক করা হয় তাহলে আট দিয়ে ভাগ করে রিমাইন্ডার কত হবে সেটা আমি লাস্ট তিনটে ডিজিটকে চেক করবো ছাপান্ন সাতান্ন আটান্ন আটান্ন তো শেষ আমার সংখ্যাটা তাহলে সাতান্ন সাত আটান্ন পাঁচ আট সাত পাঁচ আট শেষ তিনটে ডিজিট আট দিয়ে ভাগ করলে ছয় আনসার খুব সোজা অঙ্ক এটা ভেরি গুড দেবার অর্ণব ভেরি গুড অর্ণব সায়ন বিপ্লব শিলাদিত্য একদম কারেক্ট অ্যান্সার লাস্ট তিনটে ডিজিট আমরা ভাগ করে চেক করে নেব তাহলেই পেয়ে যাবো ভেরি গুড চলো নেক্সট নাম্বার ফোর পরের অঙ্কে চলে যাই পাঁচ অঙ্কের সংখ্যা সেভেন ফাইভ ডবল জিরো এ এইট বাই ফোর হাউ অফ এ আর পসিবল আমি একটু আগে বললাম না যে আট দিয়ে ভাগ করা যায় শেষ তিনটে ডিজিটকে চার দিয়ে ভাগ করা যাবে কোন সংখ্যাকে শেষ দুটো ডিজিটকে যদি চার দিয়ে ভাগ করা যায় তাহলে পুরো নাম্বারটা চার দিয়ে ভাগ যাবে নিয়ম এটা শেষ দুটো ডিজিট যদি চার দিয়ে ভাগ যায় পুরো নাম্বারটা চার দিয়ে ভাগ যাবে শেষ দুটো ডিজিট কী আছে এ এইট সংখ্যার শেষ দুটো ডিজিট এ এইট তাহলে এটা চার দিয়ে ডিভিজিবল হবে হলে এ কত রকম হলে এটা চার দিয়ে ডিভিজিবল হতে পারে এর পসিবল ভ্যালু কী কী হতে পারে মানে এর জায়গায় তুমি কী বসালে লাস্ট দুটো ডিজিট চার দিয়ে ভাগ যায় দেখো তো এর জায়গায় জিরো বসালে হবে জিরো এইট চার দিয়ে ভাগ যায় তাহলে একটা হলো জিরো আমি যদি ওয়ান এইট বসাই আঠেরো চার দিয়ে ভাগ যায় যায় না আমি যদি টু এইট বসাই আঠাশ চার দিয়ে ভাগ যায় যায় তার মানে জিরো হতে পারে টু হতে পারে তার মানে অড নাম্বার বসানো যাচ্ছে না আটত্রিশ থ্রি যদি বসাই যাবে না আটত্রিশ চার দিয়ে ভাগ যায় না তার মানে অড নাম্বার বসালে হচ্ছে না ইভেন নাম্বার বসালে হচ্ছে এক বসালে হচ্ছে না তিন বসালে হচ্ছে না চার বসালে হবে আটচল্লিশ ছয় বসালে হবে আটষট্টি আট বসালে হবে অষ্টআশি চার দিয়ে ভাগ যায় চার ছয় আট তাহলে কতগুলো পসিবল ভ্যালু হতে পারে এর জিরো হতে পারে টু হতে পারে ফোর সিক্স এইট কটা হলো পাঁচটা অ্যান্সার অপশান বিসার অপশান বি ফাইভ ভেরি গুড সুপ্রতিম একদম কারেক্ট বিপ্লব শিলাদিত্য অর্ণব একদম ভেরি গুড অ্যান্সার ক্লিয়ার প্রত্যেকের আশা করি চলো নেক্সট কোশ্চেন নাম্বার ফাইভ হোয়াট ইজ দ্য সাম অফ দা সিরিজ একটা সিরিজ দিয়েছি এর সামেশান কত হবে ওয়ান প্লাস ওয়ান প্লাস টু প্লাস এইট প্লাস থ্রি প্লাস টোয়েন্টি সেভেন প্লাস ফোর প্লাস সিক্সটি ফোর প্লাস টেন প্লাস থাউজেন্ড দেখে বুঝতেই পারছো সিরিজটা কিসের সিরিজ মানে প্রথমে এক আছে তারপর একের কিউব আছে তারপর দুই আছে তারপর দুইয়ের কিউব আছে তারপর তিন আছে তারপর তিনের কিউব আছে চার আছে চারের কিউব আছে দশ আছে দশের কিউব আছে তার মানে সিরিজটা দুটো ভাগে আছে একটা নর্মাল ন্যাচারাল নাম্বার এক দুই তিন আপ টু দশের যোগ ফল আর একবার ওয়ান কিউব টু কিউব আপ টু টেন কিউবের যোগ ফল একবার এক থেকে দশের যোগ ফল একবার ওয়ান কিউব থেকে টেন কিউবের যোগ ফল এটাই এখানে মিক্স মিলিয়ে মিশিয়ে দিয়েছে একবার ওয়ান দিয়েছে তারপর ওয়ান কিউব দিয়েছে টু দিয়েছে টু কিউব দিয়েছে এরমভাবে দিয়েছে যদি এটাকে আলাদা করি এক থেকে দশ একটা পাবো সিরিজ একটা এক কিউব থেকে দশের কিউব অব্দি পাবো এক থেকে দশের যোগ ফল কত টেন ইন্টু ইলেভেন বাই টু টেন ইলেভেন বাই টু এটা করলে কত আসবে পঞ্চান্ন টেন ইন্টু ইলেভেন বাই টু এটা করলে হবে পঞ্চান্ন এর সাথে যোগ হচ্ছে কত একের কিউব থেকে দশের কিউব একের কিউব থেকে দশের কিউব একটু আগে একটা অঙ্ক করলাম দু নম্বর অঙ্কটা তিন হাজার পঁচিশ তাহলে পঞ্চান্ন প্লাস তিন হাজার পঁচিশ ফর্মুলাটা আমি আর লিখছি না দু নম্বর অঙ্কে করানো হয়ে গেছে তিন হাজার আশি আনসার অপশান এ তিন হাজার আশি ভেরি গুড অ্যান্সার অর্ণব সায়ন একদম কারেক্ট অপশান এ তিন হাজার আশি ক্লিয়ার প্রত্যেকে তাহলে খুব ক্রিকীয় অঙ্ক এটা বুঝতে হবে যে সিরিজটার মধ্যে দুটো ভাগ আছে একটা নর্মাল ন্যাচারাল নাম্বারের সামেশানের সিরিজ এক থেকে দশ একটা ন্যাচারাল নাম্বারের এক থেকে দশের কিউবের সামেশানের সিরিজ আছে দুটো মিশিয়ে দেওয়া আছে ক্লিয়ার আশা করি চলো আমাদের রাইস মার্টে যে অনলাইন কোর্সগুলো আছে আমি একটু আগে বলছিলাম আমাদের পিএসসি এসএসসি অ্যান্ড ব্যাঙ্কিং তিনটে কোর্স এবং তার সাথে জিওগ্রাফি হিস্ট্রি অ্যান্থ্রোপল সায়েন্স সোশিওলজি পাঁচটা অপশনাল পেপার আমাদের পড়ানো হয় ডাব্লু বিসিএস এ গ্রুপ বি গ্রুপের জন্য ফাউন্ডেশন কোর্সের মধ্যে ইংলিশ আর ম্যাথ ফাউন্ডেশন কোর্সের মধ্যে ইংলিশ আর ম্যাথ এই দুটো আমাদের বেসিক জায়গা থেকে করানো হয় কারণ কম্পিটিভ এক্সাম সরকারি চাকরির পরীক্ষায় জি কে সব মুখস্থ করে হয়ে যায় জিআই বুদ্ধি দিয়ে চলে যায় কিন্তু ম্যাথ আর ইংলিশ এই দুটো সাবজেক্ট যদি বেসিক ক্লিয়ার না থাকে তুমি কিন্তু অ্যান্সার করতে পারবে না তাই ফাউন্ডেশন কোর্স মানে একদম বেসিক জায়গা থেকে আমাদের ম্যাথ আর ইংলিশ এই দুটো সাবজেক্টকে করানো হয় তো আমি বারবার বলি যে এই দুটো বা এই পাঁচটা বা এই তিনটে আমাদের যে কোর্স আছে এই অনলাইন কোর্সের জন্য আমার কোডটা যদি ইউজ করো অর্কো থার্টি এ আর কে এ থ্রি জিরো এই কোডটা ইউজ করলে তুমি এই ধরনের যে কোর্সগুলো আমি দেখালাম থার্টি পার্সেন্ট ডিসকাউন্ট ওখানে পাবেই অনলাইন কোর্স অ্যাভেল করলে তাহলে খুব তাড়াতাড়ি দেরি না করে আমাদের ডাব্লু বিসিএস ফিলিম বা আপকামিং সিএইচএসএল বা কনস্টেবল পরীক্ষা ভীষণ ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য কোর্সটা অ্যাভেল করো এসএসসি রেলওয়ে বা ডাব্লু বা পিএসসি প্রো বা ফাউন্ডেশন কোর্স অ্যাপ্লাই করো আমাদের কিন্তু এই কোর্স তোমরা যদি অ্যাপ্লাই করো থার্টি পার্সেন্ট ডিসকাউন্ট পাবো চলো নেক্সট এর পরে আমরা চলে যাই পরের অঙ্ক কি আছে দেখে নিই পরে অঙ্ক বলছে হুইচ ওয়ান অফ দ্য ফলোইং ইজ নট এ রেশানাল নাম্বার রেশনাল নাম্বারের ডেফিনেশন কি রেশনাল নাম্বারের ডেফিনেশন কি রেশনাল নাম্বারের ডেফিনেশন কি যে সংখ্যাকে আমরা এক্স বাই ওয়াই দিয়ে লিখতে পারি যে সংখ্যাকে আমরা এক্স বাই ওয়াই আকারে লিখতে পারি সেটাকে বলে রেশনাল নাম্বার তাহলে এখানে রেশনাল নাম্বারে যে চারটে অপশান আছে কোনটা নয় ইজ নট কোনটা হবে না রেশনাল নাম্বার কোনটা হবে না পয়েন্ট টু থ্রি 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 লিখতে পারি এক্স বাই ওয়াই পয়েন্ট ফাইভ এটাকেও লিখতে পারি সেভেন অবশ্যই রেশনাল নাম্বার এটাকেও লিখতে পারি এক্স বাই ওয়াই ফর্মে কিন্তু রুট থ্রি এটা কিন্তু ইর রেশনাল নাম্বার এটাকে আমরা রেশনাল ফর্মে লিখতে পারি না এটা একটা ইর নাম্বার রুট থ্রির একজ্যাক্ট কোনো ভ্যালু আমরা জানি না চলতেই থাকে ঠিক আছে তাহলে এটা হলো অ্যান্সার ভেরি গুড অ্যান্সার অর্ণব দীপিকা সায়ন মহসিনা মহসিনা অনেক লেট হলো জয়েন করতে মারুফা ভেরি গুড অপশান সি একদম কারেক্ট চলো নেক্সট এরপরে চলে যাই কোশ্চেন নাম্বার সেভেন দেয়ার আর টোয়েন্টি পিপল ইন এ পার্টি একটা পার্টিতে কুড়িজন আছে ইফ এভরি পার্সন সেক্স হ্যান্ডস এভরি ইচ পার্সন আদার পার্সন হোয়াট ইজ দ্য টোটাল নাম্বার অফ হ্যান্ডশেক বলছে প্রত্যেকে প্রত্যেকের সঙ্গে হ্যান্ডশেক করছে কুড়িজন লোক আছে প্রত্যেকে প্রত্যেকের সঙ্গে হ্যান্ডশেক করছে টোটাল নাম্বার অফ হ্যান্ডশেক কত হবে এটা বার করতে বলেছে তাহলে দেখো কুড়ি জনের মধ্যে প্রথম জন জনের মধ্যে প্রথমজন সে বাকি কজনের সাথে করবে হ্যান্ডশেক উনিশজন কুড়ি জনের মধ্যে প্রথম জন বাকি উনিশ জনের সাথে হ্যান্ডশেক করবে মানে উনিশটা হয়ে গেল এরপর দ্বিতীয় জন সে কিন্তু আর প্রথম জনের সঙ্গে করবে না কারণ প্রথম জন অলরেডি দ্বিতীয় জনের সঙ্গে করে ফেলেছে তাহলে দ্বিতীয় জন কী করবে বাকি আঠেরো জনের সঙ্গে করবে আঠেরোটা হ্যান্ডশেক থার্ড থার্ড যে আছে সে আবার ফার্স্ট সেকেন্ডের সঙ্গে করবে না কারণ ফার্স্ট আর সেকেন্ড অলরেডি থার্ডের সঙ্গে করে নিয়েছে তাহলে থার্ড যে আছে সে কী করবে বাকি সতেরো জনের সঙ্গে হ্যান্ডশেক করবে এইভাবে চলতে চলতে আপ টু আমি ওয়ান অফ দি পাবো উনিশ থেকে একের যোগফল অ্যান্সার হবে এন ইন্টু এন প্লাস ওয়ান বাই টু উনিশ ইন্টু কুড়ি বাই দুই একশো নব্বই টোটাল নাম্বার অফ হ্যান্ডশেক ওয়ান নাইনটি টোটাল নাম্বার অফ হ্যান্ডশেক ওয়ান নাইনটি টোটাল নাম্বার অফ হ্যান্ডশেক ওয়ান নাইন জিরো মহাসিনা শিলাদিত্য মাহুপা দেবার ঘোর বিপ্লব একদম কারেক্ট অ্যান্সার অন্য ভেরি গুড ওকে চলো নেক্সট পরের অঙ্ক কী আছে নাম্বার এইট বলছে হোয়াট লিস্ট ডিজিট শুড কাম ইন প্লেস অফ হ্যাশ ইন দ্য নাইন ডিজিট নাম্বার ওয়ান ডবল ফাইভ ফোর নাইন হ্যাস থ্রি টু ফাইভ ফর হুইচ দ্য নাম্বার ইজ ডিভিজেড বাই থ্রি তিন দিয়ে ভাগ যায় নাম্বারটা আমি এখানে লিখি ওয়ান ডবল ফাইভ ফোর নাইন হ্যাস থ্রি টু ফাইভ বলছে এই সংখ্যাটা তিন দিয়ে ভাগ যাবে হ্যাসের ভ্যালু কত হলে তিন দিয়ে ভাগ যাওয়ার নিয়ম কী যে সাম অফ দ্য ডিজিট একটা সংখ্যা ডিজিটগুলোর যোগ ফল যদি তিন দিয়ে ভাগ যায় তাহলে সংখ্যাটা তিন দিয়ে ভাগ যাবে একটা সংখ্যার ডিজিটগুলোর যোগ ফল যদি তিন দিয়ে ভাগ যায় ডিজিটগুলোর যোগ ফল ডিজিটগুলো যোগ করো এক পাঁচ পাঁচ চার নয় তিন দুই পাঁচ যোগ করলে কত হয় পাঁচ আগে ছয় পাঁচে এগারো চারে পনেরো নয় চব্বিশ তিন সাতাশ উনত্রিশ পাঁচে চৌত্রিশ চৌত্রিশের সঙ্গে হ্যাস কত যোগ করলে এটা তিন দিয়ে ভাগ যাবে তিনের নামটা চৌত্রিশের আগে তো তেত্রিশ দিনের মাল্টিপল তারপর ছত্রিশ দিনের মাল্টিপল তিন বারো ছত্রিশ তাহলে চৌত্রিশের সাথে কত যোগ করবো এটা ভ্যালু কত হবে দুই অ্যান্সার অপশান সি টু চৌত্রিশ প্লাস দুই আমরা তিন দিয়ে ভাগ করতে পারি তাহলে পুরো নাম্বারটা তিন দিয়ে ভাগ যাবে অপশান সি অ্যান্সার টু মহসিনা বিপ্লব অর্ণব সায়ন শিলাদিত্য ভেরি গুড অ্যান্সার প্রত্যেকে কারেক্ট চলো নেক্সট নাম্বার নাইন খুব ইম্পর্টেন্ট একটা কোশ্চেন ট্রিকি কোশ্চেন আজকে কিন্তু আমি চার চার আট তিন এগুলো দিয়ে ডিভিজিবলের রুলগুলো দেখাচ্ছি এবং এখানেও এই অঙ্কটা তো তোমরা দেখতে পাবে যে কোন নাম্বার বলে দিয়েছে একশো বত্রিশ দিয়ে ভাগ যায় তার মানে কি আমি একশো বত্রিশ দিয়ে ভাগ করা চেক করবো দরকার নেই একটু চেক করতে হবে কি আমাকে একশো বত্রিশের ফ্যাক্টরগুলো কী কী আছে তিন চার এগারো একশো বত্রিশের ফ্যাক্টর তিন চার এগারো তার মানে যে সংখ্যা তিন চার এগারো তিনটে দিয়ে ভাগ যাবে সেটাই একশো বত্রিশ দিয়ে ভাগ যাবে আমাদের চেকিংটা এইভাবে করতে হবে আমরা তো একশো দিয়ে ভাগ করা চেক করব না খুব ট্রিকি অঙ্ক বারবার বলছি ডিভিজিবিলিটি রুলের অঙ্ক কিন্তু ডাব্লু পিলি বা সিএইচ এ কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট পরীক্ষায় আসতেই পারে তাহলে একশো দিয়ে ভাগ যাওয়া মানে তিন চার এগারো প্রত্যেকটা দিয়ে ভাগ যেতে হবে চেক করো দুশো চৌষট্টি তিন দিয়ে ভাগ যায় তিন দিয়ে ভাগ যাওয়ার নিয়ম কি বললাম তিনটে যোগ ফল দুই চার ছয় তিনটে যোগ করলে বারো তিন দিয়ে ভাগ যায় লাস্ট দুটো ডিজিট চার দিয়ে ভাগ যায় এবং এটা অল্টারনেট ডিজিটের যোগফল চার আর দুই যোগ করলে ছয় ছয়ের সাথে সমান দুই আর চার যোগ করো দুই আচ্ছার যোগ করো ছয় ছয়ের সাথে সমান তার মানে দুশো হবে একশো দিয়ে ভাগ যায় তিন চার এগারো দিয়ে তিনশো ছিয়ানব্বই ছিয়ানব্বই লাস্ট দুটো ডিজিট চার দিয়ে ভাগ যায় তিনশো ছিয়ানব্বই বোঝাই যাচ্ছে তিনের মাল্টিপুলো হবে এবং তিন আর ছয় যোগ করলে নয় মাঝখানে নয় আছে সমান হয়ে গেল এগারো দিয়ে ডিভিজিবল তিনশো ছিয়ানব্বই হচ্ছে চারশো বাষট্টি লাস্ট দুটো ডিজির বাষট্টি চার দিয়ে যায় না চার দিয়ে ভাগ করার নিয়ম কি লাস্ট দুটো তো তাহলে বাষট্টি চার দিয়ে যায় না ক্যান্সেল বিরানব্বই চার দিয়ে যায় লাস্ট দুটো ডিজিট চার দিয়ে যায় চেক করো সাত নয় ষোলো দুই আঠেরো তিন দিয়ে যায় আবার সাত আট দুই যোগ করো নয় তার মানে এগারো দিয়ে যায় তার মানে বিরানব্বই লাস্ট দুটো ডিজিট চার দিয়ে যায় সাত প্লাস নয় প্লাস তিন দিয়ে যায় সাত আট দুইয়ের যোগফল মাঝেরটা চলে এলো নয় এগারো দিয়ে যায় তাহলে এটা হবে আটষট্টি তিনটে যোগ করো নয় ছয় আট নয় ছয় পনেরো তেইশ তিন দিয়ে ভাগ যায় না এটা হবে না একুশ আটাত্তর একুশ একে তিন সাথে দশ আটাত্তর লাস্ট দুটো ডিজিট চার দিয়ে ভাগ যায় না আটাত্তর চার দিয়ে ভাগ যায় না তাহলে এটা হবে না হলো একান্ন চুরাশি পাঁচ আটে তেরো এক চারে দিয়ে হচ্ছে না পাঁচ আটে তেরো এক আট চার পাঁচ তেরো আর পাঁচ সমান নয় এগারো দিয়ে ডিভিজল হচ্ছে না ছয় আধ তিন নয় তিন আট ছয় নয় এটা এগারো দিয়ে ডিভিজল হবে লাস্টের দুটো দিয়ে ছত্রিশ চার দিয়ে হবে এবং এটা বোঝাই যাচ্ছে তিন দিয়েও ডিভিজল হবে ছয় তিন আছে যেহেতু তাহলে এটা হবে তাহলে কটা পেলাম চারটে অপশান এ অপশান এ অ্যান্সার ফোর অড এভেন মিথর দিয়ে হলো হবে স্যার একদম একদম হয়ে যাবে ঠিক আছে অপশন এ ফোর অ্যান্সার চারটে নাম্বার যেটা তিন চার এগারো দিয়ে ডিভিজিবল হচ্ছে ওকে চলো নেক্সট এরপর পরের অঙ্কটা দেখি বলছে অন ডিভাইডিং এ নাম্বার বাই ফাইভ বলছে একটা নাম্বারকে পাঁচ দিয়ে ভাগ করলে তিন রিমাইন্ডার একটা নাম্বারকে পাঁচ দিয়ে ভাগ করলে তিন রিমাইন্ডার হোয়াট উইল বি দ্য রিমাইন্ডার দা স্কোয়ার অব নাম্বার বলছে স্কোয়ার অফ দ্যাম্বার নাম্বারকে পাঁচ দিয়ে ভাগ করলে রিমাইন্ডার কত হবে খুব সোজা শর্টকাট খুব সোজা শর্টকাট আছে এটার একটা কন্ডিশন কি ডিভিজারটা সেম পাঁচ পাঁচ ডিভিজারটা সেম তাহলে পাঁচ দিয়ে ভাগ করলে তিন রিমাইন্ডার তার স্কোয়ারকে নাম্বারটা স্কোয়ারকে পাঁচ দিয়ে ভাগ করলে কত রিমাইন্ডার আমি কী করব যে রিমাইন্ডার আছে তিন তিনে স্কোয়ার করে দেবো স্কোয়ার করতে বলেছে স্কোয়ার করব তাহলে তিনের স্কোয়ার কত নয় নয়কে পাঁচ দিয়ে ভাগ করো নয়কে পাঁচ দিয়ে ভাগ করলে রিমাইন্ডার কত হচ্ছে নয়কে পাঁচ দিয়ে ভাগ করলে রিমাইন্ডার কত হচ্ছে চার অপশান ডি অ্যান্সার ফোর নয়কে পাঁচ দিয়ে ভাগ করলে রিমাইন্ডার হচ্ছে চার তার মানে এখানে স্কোয়ার করতে বলেছে রিমাইন্ডারে স্কোয়ার করব যদি এখানে কিউব করতে বলে শর্টকাটে কী করবো রিমাইন্ডারে কিউব করে দেবো এই অঙ্কটাই যদি দিত কিউব বলতো তাহলে কি করতাম তিনের কিউব করে দিতাম সাতাশ সাতাশকে পাঁচ দিয়ে ভাগ করে দুই অ্যান্সার করতাম তখন যা করতে বলবে এখানে স্কোয়ার কিউব যাই করতে বলুক আমি রিমাইন্ডারে সেটা করে ভাগটা করে দেব ক্লিয়ার প্রত্যেকের বোঝা গেছে ভেরি গুড অ্যান্সার দেবার ঘো সায়ন প্রত্যেকে অঙ্কগুলো খুব সুন্দর অ্যান্সার দিয়েছ দশটা অঙ্ক আজকের মতো এইটুকুই ছিল আমার কাছে আরও একবার তোমাদের সাথে কোর্স নিয়ে আলোচনা করলাম তাও এক ঝলক একবার দেখে নাও আমাদের অপশনাল বা ফাউন্ডেশন বা আমাদের মেন কোর্স যেটা পিএসসি এসএসসি ব্যাঙ্কিং এগুলো তোমরা যদি আমার নামের এই কোডটা ইউজ করো এ আর থার্টি কোড দিলে থার্টি পারসেন্ট ছাড় পাবে প্রত্যেকটা অনলাইন কোর্সের জন্য রাইস মাঠে ওকে তো আমার ইউটিউবে ক্লাস আবার চলে আসবো আমি ঠিক বৃহস্পতিবার সকাল দশটায় বৃহস্পতিবার সকাল দশটায় আবার আমি চলে আসবো ডাব্লু বিসিএস প্রিলিম কিছু কোশ্চেন অ্যান্সার নিয়ে তোমাদের সামনে যেটা প্রিলিমিনারির জন্য ভীষণ ইম্পর্টেন্ট ওকে তাহলে আজকের জন্য টাটা বাই বাই দেখা হবে আবার ভালো থেকো সবাই বিপ্লব মাহুপা মাহসিনা সবাইকে থ্যাংক ইউ ধন্যবাদ ভালো থেকো এবং রাই স্মার্ট ইউটিউব বাংলা চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রিপশন করো সাবস্ক্রাইব করো লাইক করো শেয়ার করো চারিদিকে ছড়িয়ে দাও থ্যাংক ইউ